हेलो स्टूडेंट, आजकल हमारे टॉपिक टी हलो माइक्रोसॉफ्ट ऑफिस वर्डे मार्जिन पेज ओरिएंटेशन एंड साइज। मार्जिन, ए मार्जिन इज द स्पेस बिटवीन द टेक्स्ट एंड द एज ऑफ डॉक्यूमेंट। मार्जिन हलो टेक्स्ट एवं डॉक्यूमेंटे प्रांतर मध्यवर्ती स्थान। अर्थात एखाने लक्ष्य करो, आमरा जे पेजटा देखते पाच्छि ए पेजेर प्रांत अंश एवं ए टेक्स्टेर বা ডকুমেন্টের মাঝের যে ফাঁকা অংশ, এই অংশটাকে বলা হচ্ছে মার্জিন। ক্লিয়ার? তো চলো ওয়ার্ডে আমরা কী করে মার্জিন সেট আপ করবো এটা আমরা দেখে নেব। প্রথমে আমরা ওয়ার্ডে কোনো একটা টেক্সট বা প্যারাগ্রাফকে নিয়ে আসব। আমরা এখানে শর্টকাট প্রসেস ইউজ করছি, ইজ ইকুয়াল টু আর এ এন ডি ফার্স্ট ব্র্যাকেট টু ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো এখানে আমরা দুটো প্যারাগ্রাফ পেয়ে গেলাম। এবার দেখো এখানটায় আমরা চার সাইডে আমরা কিন্তু মার্জিন দেখতে পাচ্ছি। আমরা বাঁ পাশে যে অংশটা ছাড়া রয়েছে এই অংশটাকে বলছি লেফট মার্জিন, আমরা ওপরে অংশটাকে বলবো হচ্ছে টপ মার্জিন, আমরা ডান সাইডের অংশটাকে বলবো রাইট মার্জিন, আর নিচের অংশটাকে বলবো বটম মার্জিন। ক্লিয়ার? তো মার্জিনটা কী করে সেট আপ করবো এর জন্য আমরা ক্লিক করব পেজ লেআউট ট্যাব, দেন নেক্সট এখানে আমরা ক্লিক করব মার্জিন। এবার মার্জিনে দেখো বাই ডিফল্ট নর্মাল মার্জিন সেট আপ রয়েছে, অর্থাৎ টপ লেফট বটম রাইট চারটি মার্জিনেই ওয়ান ওয়ান করে সেট করা রয়েছে। তো আমরা এখান থেকে যেভাবে চেঞ্জ করব সেভাবে কিন্তু মার্জিনগুলো দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমাদের প্যারাগ্রাফের বা টেক্সটের পজিশানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমরা এখান থেকে কাস্টম মার্জিনও সেট আপ করতে পারি, এর জন্য ক্লিক করব কাস্টম মার্জিন, দেন নেক্সট আমরা ইচ্ছে মতো এখান থেকে মার্জিনকে বাড়িয়ে দিতে পারবো। টপকে করলাম 1.5, লেফটে থাকলো 0.75, বটমে থাকলো 0.75, অ্যান্ড রাইটে রাখবো 1, দেন নেক্সট সেখান থেকে ক্লিক করবো ওকে। ওকে করার আগে দেখে নাও আমাদের টেক্সটের পজিশানটা কোথায় যায়। ক্লিয়ার? লক্ষ্য করছো ওপরে 1.5 গ্যাপিং দিয়েছে, লেফট সাইডে 0.75, রাইটে 1, এবং নিচে 0.75। এইভাবে আমরা মার্জিন সেট আপ করতে পারি। ক্লিয়ার? নেক্সট আসছি পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন ইজ দ্য ডাইরেকশন ইন হুইচ এ ডকুমেন্ট ইজ ডিসপ্লেড অর প্রিন্টেড। পেজ ওরিয়েন্টেশনটি হলো এমন একটি দিক যা একটি ডকুমেন্টকে ডিসপ্লে বা প্রিন্ট করে। অর্থাৎ আমরা ওরিয়েন্টেশনটিকে একটি পেজে যেভাবে সেট আপ করবো সেভাবেই আমরা ডকুমেন্টটিকে ডিসপ্লে করব, অথবা প্রিন্ট করলে আমরা সেই ওরিয়েন্টেশন অনুযায়ী ডকুমেন্টটিকে পাবো। ক্লিয়ার? তো চলো আমরা কী করে পেজ ওরিয়েন্টেশনটিকে সেট আপ করবো দেখে নেব। এর জন্য প্রথমে আমরা আসব পেজ লেআউট ট্যাব, দেন নেক্সট পেজ ওরিয়েন্টেশন। এখানে লক্ষ্য করো আমরা দু ধরনের পেজ ওরিয়েন্টেশন পেয়ে থাকি, একটাকে বলা হয় প্রোটেট, আরেকটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা প্রথমত দেখতে পাবো প্রোটেট অপশানটি কিন্তু অ্যাক্টিভেট আছে, তার মানে আমাদের পেজটা কিন্তু প্রোটেট অনুসারেই রয়েছে বা বাই ডিফল্ট প্রোটেট পেয়ে থাকি আমরা। আমরা চলো ক্লিক করব ল্যান্ডস্কেপ। এবার দেখো পেজটা কিন্তু লম্বার তুলনায় চওড়াটা বেড়ে গেল। ক্লিয়ার? এইভাবে আমরা ওরিয়েন্টেশনটাকে সেট আপ করতে পারবো। তো আমরা চলো এখানে আরও অন্যভাবে দেখব। প্রথমে জুম আউট করে পেজটাকে ছোটো করে নিলাম। এবার এখানে আমরা নতুন একটা পেজকে ইনসার্ট করছি, দেন নেক্সট এবার দেখো প্রথম পেজটাকে আমরা পোর্ট্রেট রাখবো এবং সেকেন্ড পেজটাকে আমরা ল্যান্ডস্কেপ করব। এর জন্য কোথায় গেলাম? পেজ লেআউট ট্যাব থেকে ওরিয়েন্টেশন বা পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। এবার দেখো আমরা এখানে দুটো পেজ লক্ষ্য করতে পারছি, প্রথম পেজটি চওড়ার তুলনায় কিন্তু লম্বাটা বড় রয়েছে এবং পরের পেজটি দেখো লম্বার তুলনায় চওড়াটা বড়। ক্লিয়ার? এই পার্টটিকে বলা হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। এইভাবে আমরা ওরিয়েন্টেশনটাকে সেট আপ করবো। ক্লিয়ার? নেক্সট পেজ সাইজ। তাহলে ওয়ার্ডে আমরা কোথায় পেজ সাইজ অপশানটি পাব? প্রথমে আমরা আসব পেজ লেআউট ট্যাব, দেন নেক্সট পেজ সাইজ ক্লিক করলাম। এখানে লক্ষ্য করো আমরা বাই ডিফল্ট লেটার সাইজ কিন্তু পেজ সাইজ হিসেবে পেয়ে থাকি। পেজ সাইজটা বেস করে উইথ এবং হাইটকে নিয়ে, তার মানে চওড়াটা কতটা হবে বা হাইটটা কতটা হবে সেই অনুসারে। ক্লিয়ার?
তো আমরা এখানে বাই ডিফল্ট লেটার পেয়ে থাকি এবং আমরা চাইলে এখান থেকে বিভিন্ন টাইপ অফ সাইজকে নিয়ে পেজ সেটআপ করতে পারি, ক্লিয়ার? অথবা আমরা মোর পেপার সাইজ থেকেও আমরা উইথ এবং হাইট অনুসারে পেজ সাইজকে সেটআপ করতে পারি। তো আমরা এখানে করব A4 সাইজ, তাহলে A4 সাইজ চেঞ্জ করার জন্য পেজ লেআউট ট্যাব, দেন নেক্সট সাইজ বা পেজ সাইজ, এখান থেকে আমরা ক্লিক করব A4 সাইজ। এই সাইজটি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড সাইজ, যেটা আমরা প্রিন্ট বা সমস্ত ক্ষেত্রে কিন্তু A4 সাইজটা সাধারণত ব্যবহার হয়ে থাকে, ক্লিয়ার? তাহলে A4 ক্লিক করলাম, তাহলে আমরা পেজটা একটি A4 সাইজে সেটআপ করে ফেললাম, ক্লিয়ার? আজকের মতো এতটুকুই। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের ইশিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো।